আসসালামু আলাইকুম। আমি আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম, তা হলো মলা মাছের শুটকি দিয়ে ছোট মূলা এবং আলু দিয়ে রান্না করা। এর জন্য লাগবে আমার পেঁয়াজ, মলা মাছ ভিজিয়ে ভালো মতো ভিতরের সব পরিষ্কার করে নিয়েছি, সাদা তেল, রসুন, তারপরে লবণ, শুকনো মরিচ এক চা চামচ, ধনিয়ার গুঁড়া এক চামচের থেকে একটু কম, হলুদের গুঁড়া হাফ চামচের থেকে কম, এক চামচ পেঁয়াজ বাটা, কতগুলো মরিচ, অনেকগুলো মরিচ নিছি কারণ শুটকি ঝাল না হলে ভালো লাগে না, আর দুইটা তেজপাতা। এখন আমি মূল রান্নায় চলে যাব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম রসুনটা, রসুনটা একটু ভেজে নেই ফ্লেভারটা আসা পর্যন্ত। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ, বাকিটা নামানের আগে দিব, আর দিয়ে দিব শুটকিগুলো। এই তরকারিতে আমি আদা ব্যবহার করব না, এখন আমি ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে আবার দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকব। আমার পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এসেছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো মতো কষানো হয়। এখন আমি মশলাটা কষাতে দেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ভালো মতো নাড়া দিব। আন্দাজ মতো একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখব। একদম সবজিগুলো ভালো মতো কষানো পর্যন্ত। সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এমন পরিমাণের পানিটা দিতে হবে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। আমি আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম, এখন নাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখব সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটুখানি ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মিনিট খানিক রেখে নামিয়ে ফেলব। আমার মূলা, ছোট মূলা দিয়ে মলা মাছের শুটকিটা রান্না তৈরি হয়ে গিয়েছে। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করে খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও।